ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রাম। ভূমি আন্দোলনের আঁতুড়ঘর থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লেখা। উল্টো দিকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় ভোটের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার ব্যবস্থা শুরু হয়ে গেছে। নন্দীগ্রামের বটতলায় ফারুক আহমেদের দোতলা বাড়ি। প্রাক্তন এই সেনাকর্মীর দাবি, এই বাড়িটি তিনি তৃণমূলকে ভাড়া দিয়েছেন। তৃণমূলের জেলা সহসভাপতি শেখ সুফিয়ান জানিয়েছেন, কলকাতা থেকে আসা নেতাদের থাকার জন্য নন্দীগ্রামে বেশ কয়েকটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। এর মধ্যে ফারুক আহমেদের বাড়িটি মুখ্যমন্ত্রী থাকার জন্য ঠিক করা হয়েছে। মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন, এটা আমাদের গর্ব। উনি এখানে আমাদের বটতলাতে ফারুক সাহেবের বাড়িতে থাকবেন। সূত্রের খবর, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা আধিকারিকরা এই বাড়িটি দেখে গেছেন। এই যে বাড়ি, সেই বাড়ির সামনেতেও কিন্তু দেওয়াল লিখন রয়েছে যে নন্দীগ্রাম 210 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চিহ্নে ভোট দিন। অন্যদিকে নন্দীগ্রামে এসে ফেরা থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্য একটি বাড়ি দেখে গেছেন। সম্প্রতি নন্দীগ্রামে এসেছিলেন পুরমন্ত্রী ফেরা হাকিম, তখনই মুখ্যমন্ত্রী থাকার জন্য বাড়ির খোঁজ করেন তিনি। এরপরই সবুজে ঢাকা নন্দীগ্রামে তারাচাঁদ বার এলাকার ইংরেজি শিক্ষকের এই ছিমছাম বাড়িটি পছন্দ হয় পুরমন্ত্রীর। সব ঠিক থাকলে এটাই হতে চলেছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্তানা। এটাই হচ্ছে ইংরাজি শিক্ষক শেখ মনসুর আলীর বাড়ি। দোতলা বাড়ি, তিনতলাতে আরো একটি ঘর। দিদি যদি থাকে আমার কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতি পছন্দ করেন, ভালোবাসেন গাছপালাও। সেই কথা ভেবেই নন্দীগ্রামের ইংরেজি শিক্ষকের এই বাড়িটিকে পছন্দ করা হয়েছে। অন্যদিকে এর কাছেই তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সহসভাপতি শেখ সুফিয়ানের বাড়ি। ফলে ভোটের কাজ পরিচালনা করতে সুবিধে হবে বলে মত তৃণমূল নেতৃত্বে। বাড়ির পিছনের দিকের বাগানে রয়েছে সবেদা, ডালিম, পেয়ারা গাছ। আর এই বাগান পেরোলেই দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। গলির ভেতরে থাকা এই বাড়িটি অবস্থানগতভাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার জন্য খুবই ভালো বলেই মত তৃণমূল নেতৃত্বের। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা সেটা হচ্ছে এই বাড়ির দোতলাতেই। এখানে একটি ঘর, তারপরেই আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি ঘর রয়েছে, যে ঘরটি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন। সামনে আরেকটি বারান্দা রয়েছে, বারান্দার আগে এখানে আরও একটি ঘর, ভেতরে রয়েছে আরও একটি ঘর, অর্থাৎ মোট চারটি ঘর। এখানটা একটা কিচেনও রয়েছে। ভোটের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাড়ি খোঁজা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যেখানেই দাঁড়ান পশ্চিমবঙ্গে আপনি হারবেন, তাই দুটো বাড়ি দেখুন, একটা বাড়ি দেখুন, চারটে বাড়ি দেখুন, দেখতেই পারেন। আর আপনি যদি নন্দীগ্রামে দাঁড়িয়ে হারবেনই, শুভেন্দু দা তো চ্যালেঞ্জ নিয়েছেন। নন্দীগ্রামের লড়াইয়ের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই তুঙ্গে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, আপনারা নিশ্চিন্ত রাখুন, হারাবো আমি। আমি আমাকে দল প্রার্থী করলেও হারাবো সরাসরি, অন্য কাউকে প্রার্থী করলেও আমি পদ্ম ফুল ফুটাবো, দায়িত্বটা আমার। ইচ্ছা প্রকাশ করে যদি উনি রাজনৈতিকভাবে শহীদ হতে চান, আমাদের কিছু বলার নেই। অনেক কিছু বলছেন, খারাপ লাগে, কিন্তু এখন অন্য দলের সদস্য, তার সম্বন্ধে আমি কি বলব। তৃণমূল সূত্রে খবর, প্রাথমিকভাবে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে তৃণমূল নেত্রী থাকার কথা ভাবা হয়েছিল, কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। এদিকে কসবার বড় কোঅর্ডিনেটর সুশান্ত কুমার ঘোষকে তৃণমূলের রাজ্য সম্পাদক করা হয়েছে, নন্দীগ্রামে পাঠানো হচ্ছে তাকে। সুশান্ত ঘোষ স্বরূপ আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর আদেশ অনুযায়ী তিনি রাজ্য সম্পাদক হলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের। নন্দীগ্রামে দলের হয়ে দায়িত্বপূর্ণভাবে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাকে বলা হয়েছে। সব মিলিয়ে নন্দীগ্রামের লড়াই জমজমাট। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।